ওয়েলকাম, আপনারা দেখছেন খবর সন্ধান। আজকে 8 জুলাই 2019 সালের সোমবার। আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে এবং সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এই নিয়েই রয়েছে আলোচনা। তা আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টাচ করে দিতে ভুলবেন না। যেটা জানা যাচ্ছে, বর্ষা ভাগ্যে ভাটা, আগামী 15 দিন ছিটে ফোঁটা বৃষ্টি ভরসা দক্ষিণবঙ্গের। বঙ্গে বর্ষা এলো মুষলধারে বর্ষণ বা ঘোর বর্ষা এখনই আসছে না, মানুষ ঘরবন্দি হয়ে বসে থাকবে, আকাশে বিদ্যুতের ঝলকানি দেবে, এমন পরিস্থিতি এখনই হচ্ছে না, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও আষাঢ় মাস দিনভর বৃষ্টি হবার কথা, কিন্তু আগামী 15 দিন কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হবার সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা। তবে রোজই বৃষ্টি হবে, কিন্তু কয়েকটি এলাকার মধ্যে তা সীমাবদ্ধ থাকবে। গোটা কলকাতা বা গোটা জেলা জুড়ে মুষলধারে বৃষ্টির তেমন সম্ভাবনা বা এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু কেন এমন হচ্ছে তাঁদের কাছ থেকে সরাসরি কোনো উত্তরও পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তরের একটি অংশের বক্তব্য, মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশ করলেও এখনও ঘনীভূত হয়নি। মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে ঘনীভূত হলেই দক্ষিণবঙ্গে বৃষ্টি সক্রিয় হয় বা বর্ষা সক্রিয় হয়, তাই সেই অবস্থা যতক্ষণ না হচ্ছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহবিদেরা। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ারে, বস্তুত বিপরীত চিত্র দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং রবিবারও কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। আজকে কলকাতার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 32 থেকে 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 থেকে 27 ডিগ্রি, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে শুধু বৃষ্টি বিভিন্ন জায়গায় হয়েছে তা নয়, বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলো সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হয়েছে, যেমন পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর। সেখানে কিন্তু যে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত যে গড়, সেখানে 150 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। অন্যদিকে আরও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে, যেমন হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। সেখানেও বৃষ্টিপাত এরকম হওয়ার ফলে বৃষ্টির ঘাটতি কিন্তু অনেকটা মিটেছে তুলনামূলকভাবে এই কলকাতা বা এই দক্ষিণের যে জেলাগুলো, যেমন হাওড়া, হুগলি, এই সমস্ত থেকে পশ্চিমের জেলাগুলোর বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও মিটেছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে গড় যে জিস্ট, আগামী 15 দিন দক্ষিণবঙ্গে প্রচণ্ড মুষলধারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে রোজই বৃষ্টি হবে কয়েকটি এলাকায় এবং বিক্ষিপ্ত বা মাঝারি ধরনের, এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকেও রয়েছে হালকা মাঝারিভাবে। তুলনামূলকভাবে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টির একটা সম্ভাবনা আজকেও কিন্তু রয়েছে, তবে দক্ষিণবঙ্গে ছিটে ফোঁটা বৃষ্টি নেই, আমাদের এখন সন্তুষ্ট থাকতে হবে। এবং ঘরবন্দি হয়ে বসে থাকার মতো বৃষ্টি দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি এখানে হচ্ছে না। এই ছিল মোটামুটি আজকের যে লেটেস্ট একটা আবহাওয়ার আপডেট এসেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবাই যাতে ব্যাপারটি জানতে পারে সবাইকে সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। থ্যাংক ইউ।